আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার সবার আগে কাছে আমরা নতুন রূপে আপনার শহরে চোখ রাখুন সঙ্গে থাকুন দেশজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে টানা লকডাউনের কারণে মানুষ আজ গৃহবন্দী দিনানা খাওয়া মানুষের পাশে যেভাবে সরকার ক্লাব ও অন্যান্য সমাজসেবী মানুষেরা ঠিক তাদের পাশে দাঁড়িয়েছিল ঠিক তেমনইভাবে এগিয়ে এসেছিল এই স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ডানা তাদের ইচ্ছে ডানা আজ সত্যিই প্রসারিত আমরা এর আগে দেখেছি যেভাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ মানুষদের ত্রাণ বিতরণ করেছিল ঠিক সেইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিল লকডাউনের সময় ঠিক একইভাবে আজ তারা প্রশাসনিক কর্মীদের যারা এই সময় অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদের জন্য আজ ইচ্ছে রানা তাদের মুখে অন্ন তুলে দিল পয়লা বৈশাখে পুলিশ বন্ধুদের ও পথ শিশুদের মাংস ভাত ও জলের বোতল তুলে দিল ইচ্ছে রানা আমাদের নিউজ বাংলা ট্যুরের পক্ষ থেকে তাদের সমস্ত কর্মীকে সাধুবাদ জানায় অন্যদিকে একই ছবি আমরা দেখি লেদার কমপ্লেক্সের চর্মনগরীতে পোলেরহাট স্কুলের গুটি কয়েক প্রাক্তনী ইচ্ছে ছিল পয়লা বৈশাখের খাওয়া দাওয়া ও ঘুরতে যাওয়ার জন্য জমানো পয়সায় এবার খাবার তুলে দেওয়া হবে অভক্তদের মুখে সেই মতো লেদার কমপ্লেক্স থানার আইসির সাথে যোগাযোগ করে লেদার কমপ্লেক্সে থাকা কিছু পরিযায় পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিল চাল ডাল আলু ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা ভাঙরবাসী প্রায় একশো জনের হাতে ত্রাণ তুলে দিল যুবকেরা তাদের এই উদ্যোগ সম্পর্কে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক স্বরূপকান্তি পাহাড়ি জানান অনেক শ্রমিক আটকে পড়ে আছে নিয়মিত খাবারের যোগান দিতে তারা হিমশিম খাচ্ছে আজ বছরের প্রথম দিন এই দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ওই যুবকেরা তাই তাদের উদ্যোগকে জানায় পটা গ্রামের গ্রামের মানুষকে ডাকা হয়েছে প্রায় একশো জন পরিবার আছে এরা কি মানে সত্যিই খুব সমস্যার মধ্যে দিই আমরা খুব দেখে আমরা নিজেদের তরফ থেকে গিয়ে এনকোয়ারি করি আমরা কুপন দিয়েছি যারা সত্যি নিবি তাদেরকে কুপন দেওয়া হয়েছে আর এই যে এরা হচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাঁ যেরকম ট্রেন দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আরও আছে আরও কয়েকটা গ্রাম আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব আপনার নাম আমার নাম সৌরভ কান্তি পাহাড়ি অফিসার ইনচার্জ লেদার কমপ্লেক্স পুলিশ স্টেশন আজকে পয়লা বৈশাখ আমরা সব বন্ধুরা মিলে এই দিনটা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আনন্দ করি খাওয়া দাওয়া করি কিন্তু আজকের এই লকডাউনের দিনে সারা রাজ্য তথা সারা দেশে যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে আজকে লড়াইটা যেন করোনা ভাইরাসের বিরুদ্ধে নয় যেন হয়ে দাঁড়িয়েছে তাদের দুমুঠো অন্ন জোগাড় করার বিরুদ্ধে সেই কারণে আমরা কে থানা সাথে কন্ট্যাক্ট করি সেখানে কিছু দুস্থ মানুষদের খোঁজ পাই এবং ওনাদের সাহায্যে আমরা একশো জনের মতো মানুষের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি তো সেই কারণে আজকে আমরা সব বন্ধুরা মিলে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে আমরা তাদেরকে পাশে দাঁড়াতে পারছি থাকা আজকে সারা দেশের দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি চারিদিকে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এক কঠিন সময়ের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমাদের বাড়িতে বসে আনন্দ করাটা ঠিক ভালো দেখায় না এবং মনও মানে না সেই কারণে আমরা আজকে এই দিনটাতে যেদিন আমরা প্রত্যেক বছর সবাই মিলে আনন্দ করি সেই দিনটা বেছে নিয়েছি কিছু দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরে তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন